আমার মতো কে কে আছেন যারা ডাল দিয়ে আম খেতে খুব পছন্দ করেন? আমার তো ডালের সাথে আম না হলে ভালোই লাগে না। তো আজকে শেয়ার করবো কিভাবে আমটাকে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব। যেহেতু আমের সিজন কিন্তু বছরের একটা টাইমেই থাকে, আর সারা বছর কিন্তু এই কাঁচা আমটা পাওয়া যায় না, তো আমি সারা বছরই ডাল দিয়ে যেভাবে আম খেতে পারবো সেই আর কি সিস্টেমটা আপনাদের সাথেও শেয়ার করছি। তো আজকে আমি বাজারে আম দেখে তো মহা খুশি, কারণ এখন কিন্তু কাঁচা আমের সিজন একদমই শেষ। এই সময়ে পাবো আমি কখনোই ভাবিনি। আমি এর আগে যেগুলো রেখেছিলাম প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আজকে আমি বাজারে আম পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আমি 5 কেজি পরিমাণে আম কিনেছি। এখানে আমগুলো দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না, এখানে আমগুলো কিন্তু অনেক বড় সাইজের ছিল। যেহেতু এখন আমের সিজন শেষ কাঁচা আমের, আর এই সিজনে আমি আমটা পেয়েছি, এটা হচ্ছে গিয়ে সম্ভবত ফজলি আম, আর আমগুলো অনেক বড় বড় ছিল, এজন্য এটা আমি কাঁচা অবস্থায় এই টাইমে পেয়েছি। তো আমি এখানে 5 কেজি আম এনেছি, পুরোটাই আমি কিন্তু আজকে কেটে একদমই ফ্রিজে রেখে দিব। আমি প্রথমে আমগুলোকে কেটে নিচ্ছিলাম, আর আমটা এত বেশি ভালো ছিল যা বলার বাহিরে। মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমের একদমই বিচি ছিল না, এত পাতলা। মাশাল্লা দিলে আমগুলো পুরোটাই কিন্তু পুরো মাংসে ভরা ছিল, এবং বিচিতে কিন্তু খুব বেশি ফালানো যায়নি। আমি শুরুতে কিছু বিচি ফালিয়েছি, কিন্তু পরে দেখতে পেয়েছি যে এটা একদমই কাঁচা, মানে বিচি সহই কাটা যায়। পরে আর আমি আমের বিচিটাকে ফালাইনি। তো আমি সবগুলো আম কিন্তু কেটে নিয়েছি, একদম আমার এক বোল পরিমাণে হয়েছে। এরপরে আমি এই আমগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, কারণ কাটার সময় অনেক সময় বটি থেকে কালো দাগ লেগে যায়। আর আপনাদের অবশ্যই যদি আপনারা এভাবে সংরক্ষণ করেন, একটু সতর্কতা কিছু হচ্ছে গিয়ে যে কোনো টক জিনিস, টক ফল, যেমন হচ্ছে আম, জলপাই, এগুলো কিন্তু বটিতে কাটতে কাটতে বটিতে অনেক ধার হয়, তাই এগুলো কিন্তু অবশ্যই সাবধানে কাটতে হবে। না, এ কথাটা বলছি এর মানে এটা না যে আমার হাত কেটেছে, আজকে না। আমি ছোটোবেলায় একবার আম কাটতে গিয়ে এরকম বটিতে অনেকখানি হাত কেটে ফেলেছিলাম, সেই মানে কথাটা আমি এখনও ভুলতে পারিনি। টক জিনিস যে কোনো কিছুই কাটলে বটিতে কিন্তু অনেক বেশি ধার হয়, যার কারণে অল্পতেই কিন্তু কেটে যায় হাত। টক জিনিস কাটতে হলে অবশ্যই সাবধানে কাটতে হবে। এরপরে আমি আমগুলোকে ধুয়ে পানিটাকে একদম ঝরিয়ে নিয়েছি। এবারে আমি ছোটো ছোটো করে কয়েকটা পলিথিনের পোটলা করব, কারণ একবারে রাখা গেলে দেখা যাবে যে বের করতে গেলে এগুলোর গুণাগুণ বা হচ্ছে স্বাদ নষ্ট হয়ে যাবে। অল্প অল্প রাখলে দেখা যায় বারবার বের করা হবে না, বা অল্প একটু অল্প কিছু দিনই খাওয়া হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমটা ভালো থাকবে। তাই আমি অল্প অল্প করে অনেকগুলো পলি করে রাখছিলাম ডিপ ফ্রিজে রাখার জন্য। এই যে আমার আজকের আমগুলো এভাবে করেই সংরক্ষণ করেছি, এখানে দেখতেই পাচ্ছেন আমি একদমই অল্প অল্প পরিমাণে রাখছিলাম, যাতে এক একটা পলির আম দিয়ে 1 সপ্তাহ 10 দিন করে খাওয়া যায় এভাবে। আর হচ্ছে গিয়ে আমি এখানে কিন্তু অনেকগুলো পলি করেছি, সবগুলো কিন্তু দেখানো সম্ভব হয়নি। তো কোনোটায় আমি বেশি রেখেছি, কোনোটায় কম, দেখা যায় একসাথে যেগুলো বেশি রেখেছি পরে আবার বের করে ছোট পোটলা করব যখন খাওয়ার জন্য বের করব। তো আজকের আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আমার এই আম সংরক্ষণের পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা কারা কারা আম দিয়ে ডাল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দ, আর আম ছাড়া ডাল আমার যেন খেতেই মনে চায় না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। যারা আমার ভিডিও পছন্দ করেন এবং পরবর্তীতে দেখতে চান, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।